এ যেন রীতিমতো ছাই উড়িয়ে স্বর্ণ খুঁজে বের করা। আর এই ছাই থেকে সোনা খুঁজে বের করার কাজটি যারা করেন তারা এই কাজে রীতিমতো বিশেষজ্ঞ, কারণ ছাই দেখেই তারা বলে দিতে পারেন কতটুকু সোনা মিলবে ছাই থেকে। মানিকগঞ্জের সিংগাইর উপজেলার গোবিন্দদল এবং চারিগ্রাম ইউনিয়নে স্বর্ণের দোকানের পরিত্যক্ত এই ছাই থেকে শুধু সোনা নয়, রূপা, তামা, সীসা এবং ব্রোঞ্জ খুঁজে বের করেন ব্যবসায়ীরা। স্থানীয়ভাবে এটি পরিচিত ছালি ব্যবসা নামে। আজকে স্টার স্পেশালে আমরা দেখব কিভাবে ছাই থেকে সোনা খুঁজে বের করেন এই ছালি ব্যবসায়ীরা। মানিকগঞ্জের চারিগ্রাম বাজারের আছে প্রায় 70-80 স্বর্ণের দোকান। এই দোকানগুলো থেকে বাৎসরিক চুক্তিতে ছাই সংগ্রহ করে নেন ছালি ব্যবসায়ীরা। নিজের এলাকা ছাড়াও দেশের বিভিন্ন এলাকা যেমন খুলনা, যশোর, নড়াইল, বগুড়া, রাজশাহী, সিরাজগঞ্জ, জামালপুরের স্বর্ণের গহনা তৈরির দোকান থেকে ছাই সংগ্রহ করেন তারা। তারপর যাচাই বাছাই শেষে নির্ধারণ করা হয় ছাইয়ের দরদাম। বিটা খুঁজতো, মানে মাটি খুঁজতো, মাটি খুঁজে সেখান থেকে স্বর্ণ বাই করতো। তারা আবার শিখছে চারগ্রাম থেকে, চারগ্রামেরা শিখছে মনে করেন চৌহাট থেকে, চৌহাটের সাথে কই থেকে শিখছে শুনছি আমরা যে পাকিস্তান আমলে সেখান থেকে শিখাইছে। এটা একমাত্র আমরাই জানি যেটা সারা বাংলাদেশে আর কেউ জানে না। আমরা যে ছাইটা ফেলে দেওয়ার জিনিস, আবর্জনা যেটা বলা যায়, সেটা আমরা কুড়ায় আইনে আমরা সেখান থেকে সোনা বানাই আজকে আমরা চলতেছি খাইতেছি। বৎসরে 50-60,000 টাকা এগুলো বিক্রি হয় আর কি ছাইগুলো। এই যে ময়লা টয়লা যা আছে এগুলো আমরা রেখে দিই, এগুলো নিয়ে যায় বৎসরে 2 নেয় আর কি। দোকানের আকার ভেদে এই ছাই মিশ্রিত মাটি 500 থেকে শুরু করে 50,000 পর্যন্ত দামে কিনে নেন ছালি ব্যবসায়ীরা। আর সোনা সংগ্রহের সমস্ত প্রক্রিয়া শেষে পাওয়া যায় 1 থেকে শুরু করে 10 পর্যন্ত সোনা। 70,500 ভরি চলতেছে সোনে। যে বিস্কিট হয়, বিস্কিটের সেমসেমি দেয় 100-200 কম দেয়। ওই পাকা একই, ওটাও যে সোনা এটাও একই সোনা। আমাদের ওটার গায়ে নাম্বার লেখা, ক্যারেট লেখা, আমাদের এটার ক্যারেট লেখা নাই। এটা কিন্তু পুরা ময়লা মাটি থেকে হয়, এর সে পিওর। আর পৃথিবীতে কোনো স্বর্ণ হয় না, আমরা যে মাল বানাই আর আমাদের সে কারিগর আর কোথাও নাই। চলুন এবার জেনে নেই ছাই থেকে সোনা তৈরির পুরো পদ্ধতিটি। বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে আনা ছাই প্রথমে একটি চালনিতে নিয়ে ছেঁকে ফেলেন কারিগর। ছাঁকা শেষ হলে ঢেঁকির সাহায্যে ছাইগুলোকে আরও মিহি করে ভাঙা হয়। তারপর পরিষ্কার পানির সঙ্গে মিশিয়ে তৈরি করা হয় পিণ্ড। এই পিণ্ডগুলোকে ভালো মতন রোদে শুকাতে হয়। শুকানো শেষে আগুনের তাপের সাহায্যে ছেঁটে ফেলা হয় অপ্রয়োজনীয় অংশ। আর এই সময় দেখা যাবে এক অবাক দৃশ্য, কারণ তখন দেখা যাবে পিণ্ডের বাকি অংশে ছড়িয়ে আছে সোনা, রূপা, তামা, সীসা ও ব্রোঞ্জ। এর পরের ধাপগুলো শুনে আপনার মনে হতে পারে আপনি কোনো কেমিক্যাল ইঞ্জিনিয়ারের জাদুকরি কারসাজি দেখছেন, কারণ এবারের ধাপে ব্যবহার করা হবে নানা রকম কেমিক্যাল। আর এই কেমিক্যাল রিয়াকশন ঘটানোর কাজে প্রথমে পিণ্ডের সাথে জড়িয়ে থাকা সোনা, রূপা, তামা, সীসা ও ব্রোঞ্জের তরল এসব পদার্থকে মাটিতে গর্ত করে চূর্ণ ধানের তুষ দিয়ে পুড়িয়ে সীসা বের করা হয়। এরপর ছাঁকনি দিয়ে ছেঁকে পানিতে ধুয়ে আলাদা করা হয় সীসাগুলোকে। বাকি অংশ থেকে নাইট্রিক অ্যাসিড ও আরও কিছু কেমিক্যাল মিশিয়ে আলাদা করা হয় সোনা ও রূপা। আর এভাবেই ছাই থেকে সোনা সংগ্রহ করেন ছালি ব্যবসায়ীরা। কমপক্ষে 50 দোকানের মাল, এই 50 দোকানের মাল এই এটুক স্বর্ণ হয়েছে, আর মোটামুটি 20-30 ভরি চাঁদি রূপা হয়েছে। ছালির থেকে বের হওয়া স্বর্ণটা ওইটা আমরা কিনি, কিনার পরে ওই স্বর্ণটা গালাইয়ে অরিজিনাল হল মার্ক করে, মানে যে অর্নামেন্টগুলো হয় 22 21 ক্যারেট, এই 2 কোয়ালিটির স্বর্ণ এই অর্নামেন্টস আমরা এই বানাইয়ে বিক্রি করি। Thank you.